মন্ডল অনলাইনে সার্ভিসের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। হ্যাঁ, আপনারা যারা মন্ডল অনলাইন সার্ভিস থেকে গাড়ি ট্যাক্স করাতেন, তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। গত 31 মার্চ মধ্যরাত্র পর্যন্ত গাড়ি ট্যাক্স করা যাচ্ছিল, 1 এপ্রিল থেকে গাড়ির কোনো ট্যাক্স করা যাচ্ছে না। কেন বুঝতে পারছি না, কোনো টেকনিক্যাল ফল্টের কারণে ট্যাক্সটা করা যাচ্ছে না। আমি অনেকবার ওদের ডিপার্টমেন্টে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ডিপার্টমেন্টাল তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি, এবং ওদেরকে আমি পার্সোনালি একটি মেল করেছি, সে মেলেরও কোনো রিপ্লাই পাইনি। তো আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব যে আপনাদের যাদের গাড়ির ট্যাক্স এই মাসে শেষ হয়ে গেছে বা শেষ হবে, তারা কাইন্ডলি আপনাদের ট্যাক্সগুলো ভিগেলস থেকে করিয়ে নেবেন। আবার যখন টেকনিক্যাল ফল্ট ঠিক হয়ে যাবে, পুনরায় আবার অনলাইনে ট্যাক্স করা যাবে বা জমা করা যাবে, তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। ও আমার চ্যানেলের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা বলবো, বন্ধুরা তোমরা কেউ রাগ করো না এই ভিডিওটা দেওয়ার জন্য। এই ভিডিওটা দিয়েছি, আমার একটা ছোট্ট বিজনেস আছে, সেই বিজনেসের পারপাস আমি ভিডিওটা দিয়েছি, এবং অনেকে আমার এই বিজনেস পারপাস আমার চ্যানেলটা ফলো করে। আমার একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, সেই জন্য আমি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো যাদের দেখার প্রয়োজন না তারা ইগনোর করবেন, আর যাদের দেখার প্রয়োজন তারা তো দেখেই নেবেন। তো আমি আবারও বলছি, আমি আমার ইউটিউবের সমস্ত ভিউয়ারদের কাছে ক্ষমাপ্রার্থী এই ভিডিওটা দেওয়ার জন্য।